29 জন মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ ঈদুল আজহা উপলক্ষে আজ সোনামুড়া মহকুমার নতুন বাজারে বসল সোনামুড়া মহকুমার দ্বিতীয় বৃহত্তম গবাদি পশুর হাট। কিষাণ বিকাশ ফার্মার্স ক্লাবের তত্ত্বাবধানে হয় এ বাজার। আজকের বাজারে সর্বোচ্চ গবাদি পশুর দাম ছিল 2,50,000 টাকা। বছর ধরে কৃষকেরা গবাদি পশু লালন পালন করে এই ঈদে বাজারে অপেক্ষায় থাকে। অনেকেরই সংসার পরিপালনের জন্য একমাত্র উপার্জন মাধ্যম এই গবাদি পশু। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। আগামী বুধবার সোনামুড়াতে বসবে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় গবাদি পশুর হাট। কিষাণ বিকাশ ফার্মার্স ক্লাবের তত্ত্বাবধানে চলবে এ বাজার। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। কত বছর থেকে গরুটি লালন পালন করতেছে? কি কি খাওয়াইতে গরুর? কত মূল আছে সর্বোচ্চ? কয়টা গরু আছে এখানে? কেমন পরিশ্রম হয় এগুলা লালন পালন করতে? এটা খাইতে পরে প্রত্যেক সময় যে টাকাগুলা খরচ হয় সেগুলো উঠে আসেন? মানে আর্থিক ভাবে সফল হওয়া যায় এই করে? কি নাম, কি নাম? প্রতি বছর গরু পালন করেন? কেমন কষ্ট হয় এগুলো পালন করতে? মানে কষ্ট করে যে অর্থ উপার্জন হয়নি শেষ পর্যন্ত, যে পরিমাণ কষ্ট করেন? কতটা আনছেন এবার? কতটা বিক্রি করছেন? সর্বোচ্চ দাম কত আছে এখানে? বিক্রি হয়েছে শেষ পর্যন্ত? মানে কি বোঝা যাইতে সবটি বিক্রি হইব এবার? বাজার কেমন আছে এখানে? আপনার নাম? দেখেন আজকে সকাল 6টা থেকে আমাদের বাজার শুরু হয়েছে। খুব শান্তিসুষ্ঠু ভাবে আমাদের বাজার হচ্ছে। মনে করেন শুনে আমরা সন্তোষের মধ্যে। দ্বিতীয় আমাদের এই বাজার ঐতিহ্যবাহী বাজার, সেখানে সারা ত্রিপুরার মানুষ উপস্থিত হয়েছে এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে বিশাল বেচা বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত যে বিক্রি হয়েছে তুলনামূলক খুব খুব বেশি ভালো। এখন বাজারে সর্বোচ্চ দাম কত রয়েছে গরু? 2,50,000 টাকা বিক্রি হয়েছে। 2,50,000 টাকা বিক্রি দাম নিচ্ছে। কয়টা পর্যন্ত চলবে? আমি তার পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার এবং প্রশাসনকে আমি আমার বাজার কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই বাজার এই প্রশাসন খুব সুন্দর শৃঙ্খলা ভাবে চালাচ্ছে, তারা আমাদেরকে হেল্প করেছে। সেজন্য আমাদের কমিটির পক্ষ থেকে প্রশাসন এবং ত্রিপুরা রাজ্যের সরকারকে আমি আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। যেহেতু উৎসব, যার যার আনন্দ সবার, এই আনন্দ যাতে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি সেই লক্ষ্যে আমাদের এই কমিটির পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে ঐতিহ্যবাহী দিন, আজকে নদীর দক্ষিণ পার নতুন বাজার, যে ঐতিহ্যবাহী গরু বাজার সুন্দর সুশৃঙ্খলার পরিবেশের মাধ্যমে গরু বাজার চলছে। এখানে সর্বোচ্চ গরু এখনও বিক্রি হচ্ছে, 2,50,000 টাকা অবধি গরু বিক্রি হচ্ছে এখানে। 1,20,000, 1,50,000, 1,80,000 এর মধ্যে গরু বাজার আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়, চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী, দামে কম মানে ভালো।
আমাদের এখানে রয়েছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী। আমাদের ঠিকানা সোনামুড়া এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে, মুস্কান ফার্নিচার হাউস। যোগাযোগ 9366330703 অথবা 7628045262।